যুগের পরে যুগ কেটে যায় মানুষ তাকে ভোলে না, যুগের পরে যুগ কেটে যায় মানুষ তাকে ভোলে না। চলে না রে চলে না রে চলে না রে চলে না, চলে না রে চলে না রে তাকে ছাড়া চলে না। কেশে হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড়, হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা। ছুটি চাই শুনি। ওই আমার কর্তা অনেকদিন পর বলেছে আমায় নিয়ে ঘুরতে যাবে, তাই ওই সপ্তাহ খানেক ছুটি নেবো আর কি। বাহ বাহ, তোর কর্তা কি ভালো, তোকে ঘুরতে নিয়ে যায়। কিন্তু তোদের মহারাজকে দেখ, রাজবাড়ি ছেড়ে নড়তেই চায় না, যেন বুড়ো বটগাছের মতো রাজবাড়ির মধ্যে মহারাজেরও শিকড় গজিয়ে গেছে। আপনি একটু মহারাজকে অনুনয় বিনয় করে বলুন না, দেখবেন মহারাজ ঠিক বলে যাবে। দেখি এবার বলবো, নিশ্চয়ই বলবো, আর না নিয়ে গেলে একেবারে চেপে ধরবো। আজকে মাছের ঝোলটা কিন্তু খাসা বানিয়েছো রানী, কি স্বাদ। বলছিলাম কি মহারাজ, অনেক দিন তো আমরা কোথাও ঘুরতে যাই না, চলুন না মহারাজ কয়েকদিন কোথাও ঘুরে আসি। গরমে আর কোথায় যাবে বলো তো গিন্নি, বাড়িতে আছি, এই বেশ আছি, রোদে বেরোলে মনে হয় যেন চাঁদ একেবারে ফেটে যায়। আমরা কোনো পাহাড়ি জায়গায় যেতেই পারি তো, ওখানে এখন বেশ ঠান্ডা। তাও তো তুমি ঠিক কথাই বলেছো, কিন্তু কিন্তু নয় মহারাজ, কোনো কিন্তু নয়। ঠিক আছে, তাহলে কালকে সকালে রাজসভায় সবাইকে কাজ বুঝিয়ে দিতে হবে। শোনো, আজ তোমাদেরকে একটা বিশেষ ঘোষণা করতে চলেছি। কি ঘোষণা মহারাজ? আমি আর তোমাদের রানীমা বেশ কয়েকদিনের জন্য একটু বাইরে যাচ্ছি। এটুকু বলতে কতদূর মহারাজ? অনেক দূর, আমাদের দেশের উত্তরের পার্বত্য অঞ্চলে। বাহ, এ তো অতি সুসংবাদ। হ্যাঁ তা ঠিকই, কারণ ওখানকার প্রকৃতি বেশ সুন্দর এবং এই তপ্ত গরমে বেশ মনোরম বটে। কিন্তু মহারাজ, আপনি চলে গেলে রাজসভাকে সামলাবে। হ্যাঁ সেটাই হলো আসল কথা, আমি মোটামুটি ওই 3-15 থাকবো না, এই সব রাজপাট তো আর বন্ধ হয়ে যেতে পারে না, তাই আমার সব দায় দায়িত্ব সামলাবে মন্ত্রী। আমি কি আনন্দ, এই মরেছে মহারাজ, মন্ত্রী মশাইকে এই কদিনের জন্য আপনার জায়গায় দায়িত্ব দিলে তো রাজ্যটা পুরো রসাতলে যাবে। তুমি চুপ করো গোপাল, রাজকার্যের তুমি কি বোঝো হে, একটা পেট মোটা ভাঁড় আবার মহারাজকে জ্ঞান দিচ্ছে। তোমরা তোমাদের ঝগড়াটা একটু বন্ধ করো, আর শোনো, আমি না আসা অবধি ধরে নেবে মন্ত্রী তোমাদের রাজা, আর যেহেতু আমার পরেই মন্ত্রী স্থান, তাই আমি মন্ত্রীকেই এই দায়িত্ব দিয়েছি। কিন্তু মহারাজ, এর আগেও তো অনেকবার মন্ত্রী মশাইকে দায়িত্ব দিয়েছেন, কিন্তু উনি প্রত্যেকবারই আপনাকে কোনো না কোনো ভাবে বিপদে ফেলেছেন। না 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 না, এবারে আর সেটা করবে না, কারণ আমার মন্ত্রীর ওপর পূর্ণ আস্থা আছে। হ্যাঁ মহারাজ, আপনি কোনো চিন্তা করবেন না, আমি পুরো ব্যাপারটা একেবারে নিজের মতো সামলে নেব। আপনি যাওয়ার সময় যেরকম দেখে যাচ্ছেন, ফিরে এসেও ঠিক একই রকম দেখবে। আচ্ছা ঠিক আছে, তাহলে ওই কথাই রইল, কালকে থেকে তোমরা সবাই রাজসভায় কিন্তু ঠিক মতো এসো, আর নিজেদের কাজ ঠিকভাবে করো। মহারাজ আমার একটা কথা ছিল। কি কথা? দেখুন মহারাজ, একটা রাজ্য বা রাজসভা
যাই চালায় না কেন, তার জন্যে রাজার আদেশ তার প্রজাদের এবং রাজসভাসদের শোনা উচিত। তা তো একশো বার। তাই আপনি সবাইকে বলে দিন যে আপনার অবর্তমানে যেন সবাই আমার আদেশ মানে। এই শোনো তোমরা সবাই, কিন্তু মন্ত্রী মশাই যা বলবে সব শুনবে, আর ওনাকে রাজ্য চালাতে সব রকমের সহযোগিতা করবে। দূর 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 মহারাজ, এরকম একটা বিচার বিবেচনাহীন সিদ্ধান্ত কিভাবে নিলেন কে জানে। এবার আমাদের রাজসভার সবাইকে জ্বলে পুড়ে মরতে হবে। কি গো, এই কাঠ ফাটা গরমে কি এত চেঁচামেচি করছো বলো তো? আর না চেঁচিয়ে কি করবো বলো, এখন আগামী 15 দিনের জন্যে মন্ত্রী মশাইয়ের হাতে রাজ্য চালানোর দায়িত্ব। আর মানে তো বকলমে মন্ত্রী মশাই এই রাজ্যের আগামী 15 দিনের রাজা। হ্যাঁ তাই আর কি, আমাদের সাজা। রক্ষে করো ঠাকুর, রক্ষে করো, কে জানে তোমার সাথে আবার উনি কিরকম ব্যবহার করবে। ওহ, সেটাই তো আমি বুঝতে পারছি না। দাও এখন খেতে দাও দেখি, তারপর কালকে কি হবে দেখা যাবে। একি মন্ত্রী মশাই, আপনি মহারাজের আসনে বসে আছেন কেন? একদম বেশি কথা বলো না গোপাল, এটা মনে রাখবে আগামী 15 দিনের জন্য আমি এই রাজ্যের রাজা। কিন্তু? কোনো কিন্তু নয়, আজ থেকে আমি যাকে যা বলবো তাকে তাই করতে হবে, সবাই আমার কথা শুনে চলবে। তোমাদের এক্ষুনি কাজ বলে দিচ্ছি। আমরা তো আমাদের কাজ জানি, আবার নতুন করে আপনার কথা শুনে কি কাজ করবো মন্ত্রী মশাই? মন্ত্রী মশাই নয়, এই কদিন তোমরা সবাই আমাকে মহারাজ বলে ডাকবে। ঠিক আছে মন্ত্রী মশাই। মহারাজ শোনো রাজপণ্ডিত, কাল থেকে তুমি আর পাঠশালাতে যাবে না, বাচ্চাদের বেশি পড়াশোনা করার দরকার নেই। কিন্তু বাচ্চারা পড়াশোনা না করলে তাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। সে তখন তাহলে তাদের একটা লণ্ঠন কিনে দেওয়া যাবে। এই কদিন যে কথা আমি বলবো তুমি তাই করবে। আচ্ছা বলুন তাহলে আমি এখন কি করব? তুমি এখন রাজবাড়ির ময়লা পরিষ্কার করবে, আমি যেন সব সময় চকচকে রাজসভা রাজবাড়ি দেখতে পাই। আর বিজ্ঞানী বলুন মন্ত্রী, রাজামশাই তুমি তো গবেষণা করো, কে তাই তো? হ্যাঁ। আজ থেকে তুমি গব এষণা না করে তুমি গব সেবা করবে, রাজবাড়ির গোশালাতে সব গরুদের দেখভালের দায়িত্ব তোমার। আমার দায়িত্ব? হ্যাঁ সেনাপতি, তুমি বাগান সাফাই করবে। রাজবৈদ্য তুমি কুয়ো থেকে স্নানের জল তুলবে, আর নদী থেকে বাসন মাজার জল নিয়ে আসবে। রাজ্যোতিষী তুমি অনেক জ্যোতিষবিদ্যা ফলিয়েছ, কালকে থেকে শুধু বাসন মাজবে, সভা কবি তুমি রান্না করবে। সে কি এই রোগা চেহারা নিয়ে করব আমি রান্না? সব তো ঘেঁটে ঘ হবে, পাবে আমার কন্যা। সব তোমাদের যাকে যা বললাম তোমরা তাই করবে। এই শুরু হয়ে গেল অত্যাচার। আচ্ছা সবার তো কাজ বুঝিয়ে দিলেন, কিন্তু আমি কি কাজ করব? তুমি হলে আমার ব্যক্তিগত সহযোগী, আমি তোমাকে যখন যা বলবো তখন তাই করতে হবে। এটা কিন্তু একদম আপনি ঠিক কাজ করছেন না। একদম কোনো কথা নেই, বেশি বকলে সোজা গারদে ঢুকিয়ে দেব। মহারাজ বলেছেন আমি যা বলবো তোদের তাই করতে হবে। কি আপনি আমাদের সাথে তুই তো করি করছেন? হরিকে ডাকবো, গারদে ভরবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ পথে এসো চাঁদবদন, যাও তোমাদের সবাইকে কাজ বুঝিয়ে দিয়েছি, এবার চুপচাপ কাজ শুরু করে দাও, আমি ইচ্ছে মতো তোমাদের কাজ পরিদর্শন করব। এই গরমে ঠান্ডা পেতে পাহাড়ে গেছেন রাজা, মন্ত্রী মশাই আনন্দে আছেন, আর আমরা পাচ্ছি সাজা। যাও তোমরা সবাই কাজ করো, আর গোপাল তুমি আমার সাথে এসো। গোপাল তুমি আমার এই ঘরটা ঝটপট মুছে ফেলো। হ্যাঁ আমি আপনার ঘর মুছবো? হ্যাঁ, ঘর দুয়ো সব মুছবে, পরিষ্কার করবে, বাসন মাজবে,
আমি যা বলবো তাই করবে। এটা কিন্তু ভালো হচ্ছে না। তুমি করবে না আমি তোমাকে গারদে ভরবো। ঠিক আছে করছি। এই গোপাল, আর একবার একটু ঘরে এসো। বলুন। দেখো ঘরের মধ্যে কিরকম ফলের খোসা ছড়িয়ে আছে, এগুলো পরিষ্কার করে জায়গাটা আর একবার মুছে ফেলো। হ্যাঁ, এই তো পরিষ্কার করলাম। আবার কর, এটাই তো তোমার কাজ। অনেকদিন শুধু লোক হাসিয়ে মহারাজকে ফাঁসিয়েছ আর ট্যাঁকে টাকা ভরেছ, এখন ওসব অতীত। উফ, কি জ্বালাতনে পড়লাম রে বাবা। খাটতে খাটতে এবার মনে হচ্ছে আমি রোগা হয়ে যাব। ধুর, এসব দুধ ধোয়া গোয়াল পরিষ্কার করা কি আমার কাজ? কি গন্ধ! আয় মা, দুধ দিয়ে যা। আয় আয় মা, আয়। আগের পুজো পাঠ করতাম, ছাত্র ছাত্রীদের পাঠশালাতে পড়াতাম, কত সম্মান ছিল, আর এখন ঝুল পরিষ্কার করে মুখ কালো করছি। হে ভগবান, তুমি কি যাতা করলে আমায় ফেললে! কোনো কথা বলবেন না, কোনো কথা না। নতুন মহারাজের আদেশ, সব খাবার যেন ভালো স্বাদের হয়, কেমন? নইলে আপনাকেই খেতে দেওয়া হবে না। আমি খাবার পাবো না পুরি বাবা। কি রাজ জ্যোতিষী মশাই, আপনি এসব এটো বাসনপত্র নিয়ে কি করছেন? আপনি না রাজ জ্যোতিষী, রাজসভার সদস্য? শাস্তি শাস্তি, আমার জীবনের গ্রহ নক্ষত্র সব ঘুরে গেছে। এখন আমাদের মন্ত্রী ওরফে 15 দিনের তাৎক্ষণিক মহারাজের আদেশ মেনে বাসন মাজতে হচ্ছে। কি আপনি সবার ভাগ্য গণনা করেন আর আপনার কপালে এরকম দুর্ভাগ্য? হায় হায় হায়, বিপদে পড়লে ব্যাং ও লাথি মারে, আমার হয়েছে সেই রকম কপাল। কখন থেকে খাবার হাতে নিয়ে বসে আছি, এখন উনি এলেন না, একটু মায়া দয়া নেই গো, বাড়িতে বউ না খেয়ে বসে আছে। ওগিন্নি, মরে গেলাম গো, মরে গেলাম। একটু হাওয়া করো, হাওয়া। জীবনটা একেবারে কয়লা হয়ে গেল। কি বলছি, তুমি কিছু বলছো না কেন? হ্যাঁ, কিছু বলতে গেলেই বলছে গারদে ঢুকিয়ে দেবে। আচ্ছা আচ্ছা, তুমি মুখ হাত ধুয়ে খেতে বসো, আমি ভাত বেড়ে দিচ্ছি। আহারে, তোমার কি কষ্ট! আর সবই ভাগ্য গিন্নি, ভাগ্য। একদিন সুযোগ বুঝে মন্ত্রীকে এমন ফাঁদে ফেলবো না যে উনি কাউকে ডাকার সময় পাবে না, আর ফাঁদ পেরিয়ে বেরোতেও পারবে না। ঠিক আছে, সে না হয় করবে, এখন ছটপট খেতে বসো তো, আমারও খুব খিদে পেয়েছে। হ্যাঁ হ্যাঁ, বসো বসো। ভালো করে ভালো করে বাগানে যেন একটাও পাতা পড়ে না থাকতে দেখি। বাপরে বাপ, ভালো করে করছি তো, ছাঁট দিতে দিতে কোমর ব্যথা হয়ে গেল। ওসব বললে চলবে না, মুগুর ভেজে এইরকম একটা তাগড়াই চেহারা বানিয়েছো,
তাহলে ঝাঁটা ধরতে তোমার সমস্যা কোথায়? হ্যাঁ, আপনি কিছুক্ষণ ওই ঝাঁট দিয়ে দেখুন না। হ্যাঁ, কি বললে সেনাপতি? কৃষ্ণনগরের বর্তমান রাজা ঝাঁট দেবে? এক্ষুনি এক্ষুনি কান ধরে দাঁড়াও, নইলে সোজা কালোতে ভরে দেব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি তো দেখছি যখন তখন চমকাচ্ছেন, আমি এক্ষুনি ঝাঁট দিয়ে সমস্ত ময়লা পরিষ্কার করে দিচ্ছি। দয়া করে কান ধরার শাস্তি দেবেন না। এই তো কত তাড়াতাড়ি পথে চলে এসেছো তুমি, যাই একটু ওই দিকটা দেখে আসি। একই আজবই তো তুমি এখানে কুয়োর সামনে বসে পড়ে পড়ে ঘুমোচ্ছ, আজবই তো আজবই তো। আমি স্নানের জল কোথায়? এই তো এক্ষুনি তুলে দিচ্ছি। শুধু ফাঁকি? কাজের সময় ঘুমালে একদম ধোলাই দিয়ে সব ফাঁকিবাজি বের করে দেব। বলছি শোনো না, কতদিন চড়ুই ভাতি হয়নি, একটা চড়ুই ভাতির ব্যবস্থা করো না। গিন্নি, তুমি এখন যা বলবে তাই আমি করব। মনে করবে এই কদিন তুমি রানী। বলুন আজকে সন্ধেবেলা কি করতে হবে? শোনো গোপাল, তুমি রান্নাঘর থেকে মুড়ি নিয়ে আম তেল দিয়ে ভালো করে মাখো, আর কুচু কুচু করে শশা কাটবে, আমি আর আমার গিন্নি মচমচ করে খাবো। আচ্ছা ঠিক আছে, বায়নার শেষ নেই। আর গোপাল বলুন আর কি করতে হবে? শোনো, আমার গিন্নির স্বাদ হয়েছে একটা জমজমাট চড়ুই ভাতি করব। তাই রাজবাড়ি থেকে বেশ কিছুটা দূরে একটা ফাঁকা মাঠ আছে, তুমি ওখানে কালকে সকালে বড় বড় বেশ কিছু উনুন খুঁড়বে, কালকে মহাভোজ রান্না হবে, আমি বাইরে থেকে ভালো রাঁধুনির ব্যবস্থা করছি। আচ্ছা মন্ত্রী মশাই, যাও চটপট মুড়িটা মেখে ফেলো। এই তো পেয়েছি, একটা সুযোগ পেয়েছি। মন্ত্রী মশাই ভুলে গেছেন যে কালকে মহারাজ আসবেন, কালকে আমাদের যন্ত্রণার শেষ হবে আর মন্ত্রী মশাইয়ের যন্ত্রণার শুরু হবে। কি গোপাল তুমি? শোনো বিজ্ঞানী, আমার কালকে সকাল সকাল বেশ কয়েক বালতি গোবর লাগবে, তুমি জোগাড় করে দিতে পারবে? হ্যাঁ, তা পারবো না কেন, এতগুলো গরু এত গোবর। হ্যাঁ নিশ্চয়ই পারবো। ঠিক আছে, আমার কালকে ভোরের মধ্যে অনেক গোবর চাই। আর একটা কথা আছে, এটা তুমি সবাইকে বলে দেবে। কি কথা? তাহলে তো জমে ক্ষীর। এই দেখো গরুর সঙ্গে থাকতে থাকতে দুধ ক্ষীর ছাড়া কিছু মাথায় আসছে না। এত অত্যাচারের শাস্তি মন্ত্রীমশাই হাতে নাতে পাবেন। এই এতে মোটামুটি হয়ে যাবে, এবার এই ঘোড়াটা এখানে বসিয়ে দিই, তারপর শুরু হবে খেলা। বাবা, আমার নামও গোপাল ভাঁড়, আমার এক চালে মন্ত্রীর কাব্যে হার। যাই দেখে আসি গোপাল সকালবেলায় কাজ শুরু করেছে কিনা। একটা যা ফাঁকিবাজ, সকাল সকাল ঘুমিয়ে পড়লেই সারা দিনের চড়ুই ভাতি মাটি হয়ে যাবে। কি গোপাল, কাজ কত দূর? কাজ যত দূরই হোক না কেন, আপনার তাতে কি? একই তুমি আমার সাথে এরকম কথা বলছো, তোমার সাহস তো কম নয়। দেখুন মন্ত্রী মশাই, আমি উনুন খুঁড়তে গিয়ে একটা মোহরের ঘড়া পেয়েছি, আর তাতে যা মোহর আছে তা দিয়ে আমার সারা জীবন চলে যাবে। হ্যাঁ কি কোথায়? এই তো এখানে, দেখুন না দেখুন না, পুরোটা তুলতে পারছি না, খুব ভারী তো। এসব কথা আগে বলবে তো, আমি তোমাকে তুলতে সাহায্য করবো তো।
করুন না করুন, তাহলে আপনাকে অর্ধেক ভাগ দেব। আমার পুরোটাই চাই। ওরে বাবারে, কে কোথায় আছিস রে? আমাকে বাঁচারে। ওরে, আমি গোবরের গর্তে পড়ে গেছি। কি গন্ধ রে বাবা। মন্ত্রীমশাই, এখানে কেউ নেই, সব প্রহরী সেনাবাহিনীদের বলেছি রাজবাড়ির কাছাকাছি থাকতে। এটা কিন্তু খুব খারাপ হচ্ছে গোপাল, আমাকে ধরলো। কি গন্ধ রে বাবা। আমাদেরকে অনেক খাটিয়েছেন, আজকে আপনি তার শাস্তি ভোগ করুন। আপনার হয়তো মনে নেই, মহারাজ যাওয়ার 15 দিন কালকে শেষ হয়েছে, তাই মহারাজ আজকেই চলে আসবেন। ওখানে মাঠে সব সভাসদ সকাল সকাল জমায়েত হয়ে আবার কি করছে? ওই দেখুন, বলতে বলতে মহারাজ এসে গেছেন। কি এখানে কি করছো তোমরা? চড়ুই ভাতি মহারাজ, মন্ত্রীমশাইকে আমরা ওনার কৃতকর্মের উপযুক্ত শাস্তি দিচ্ছি। আমাদেরকে অনেক খাটিয়েছেন। ও, যন্ত্রণায় হাত ফুলে গেছে ওনার, আবার নিজেরই কোনো ওষুধ কাজ করছে না। তুমি ওখানেই থাকো, চলো চলো। তোমরা মন্ত্রীকে তোমরা উপযুক্ত শাস্তি দিয়েছ, আগামী 3 দিন ওই গোবরের গর্তের ভেতরেই থাকবে। কি মন্ত্রী মশাই, খুব রাজা হওয়ার শখ হয়েছিল তো, এখন গোবরের গর্তে ঢুকেই রাজত্ব চালান। ভাবুন, ওই গর্তই আপনার রাজ্য। ফর মোর আপডেটস সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, ক্লিক দ্য শো লিংকস এন্ড এনজয় ওয়াচিং দ্য ভিডিওস।